হলদিয়া হাই স্কুল, স্থাপিত 1925 সাল, ছাত্রছাত্রী 1500 জন, শিক্ষক শিক্ষিকা 26 জন। মাটির কুঁড়ে থেকে আজ সাদা রঙের বিশাল তিনতলা বিল্ডিং, লাল রঙের মূল গেটে বড় বড় করে লেখা রয়েছে স্কুলের নাম। পড়ুয়াদের কোলাহলে প্রাণ পেয়েছে স্কুল বাড়ি। হলদিয়ার প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম দুর্গাচকের এই স্কুল বহু ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় এগিয়ে চলেছে হলদিয়া হাই স্কুল। শুরুর ইতিহাসটা দেখে নেওয়া যাক এক নজরে। 1925 সালে দেবহকে মাটির ঘরে শুরু হয়েছিল স্কুল। তখন চালু হয়েছিল জুনিয়র স্কুল হিসেবে, পরে পাকা স্কুল বাড়ি নির্মাণ হয়, সরকারি অনুমোদনও মেলে। 1967 সালে নাম হয় হলদিয়া হাই স্কুল। 10 বছর বাদে দুর্গাচকের উদ্বাস্তু কলোনিতে স্থানান্তরিত হয় স্কুল। 1977 সালে চালু হয় মাধ্যমিক। একতলা থেকে স্কুল বাড়ি হয় দোতলা। 2004 সালে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হয় স্কুল। হলদিয়ার এই এলাকায় মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বসবাস, ফলে এই স্কুলের ছাত্রছাত্রীরা বেশিরভাগই সেই সব পরিবার থেকেই আসে। এই সব ছাত্রছাত্রীদের দিকে তাই বিশেষ নজর দেন শিক্ষক শিক্ষিকারা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফলে সেই ছাপ রাখে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়ক স্কুলের লাইব্রেরি, বিভিন্ন বিষয়ের সহায়িকা সহ প্রচুর বই রয়েছে এখানে। শুধু জেলা নয়, রাজ্যে এই স্কুলের বিশেষ সুনাম রয়েছে। জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন পরীক্ষাতেও ভালো ফলের নজির রয়েছে। 2017 মাধ্যমিক পাশের হার 100%, 2017 উচ্চ মাধ্যমিক পাশের হার 97%, 2018 মাধ্যমিক পাশের হার 100%, 2018 উচ্চ মাধ্যমিক পাশের হার 100%। এই বিদ্যালয়ে বিশেষত্বের নিরিখে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি সংস্কৃতি চর্চা, আবৃত্তি পাঠ, নাচ গান ও শরীর চর্চায় সমান উৎসাহ দেওয়া হয়। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল। ম্যামরাও এখানে খুব সহযোগিতা করেন আমাদেরকে, এখানে মীনাক্ষী ম্যাম আমাদেরকে গান খুব স্কুলের স্যারেরা সত্যিই খুব সাহায্য করে। স্কুলের স্যারেরা না থাকলে আমরা সত্যি এত বড় এগোতে পারতাম না। এখন জিমে আমার এগুলো খুব প্র্যাকটিস করছি, কারণ এই ডিসেম্বরে করার সুযোগ পেয়েছি। আর 10 থেকে করার পরে 11-এ জাস্ট স্টপ ছিল, তারপরে এই সুযোগ। খেলাধুলায় এই স্কুলের বিশেষ সুনাম রয়েছে। ফুটবল ও খো খো খেলাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। 1994, 1996, 2008 ও 2010 সালে 4 বার সুব্রত কাপ চ্যাম্পিয়ন হয়েছে স্কুলের ফুটবল দল। এই স্কুলেরই কৃতি ছাত্র শেখ আসেরউদ্দিন বর্তমানে এরিয়ানের হয়ে ফুটবল খেলেন। খো খো খেলাতেও জাতীয় স্তরে সেরার পুরস্কার এসেছে ছাত্রীদের হাত ধরে। পড়াশোনার মাঝখানে আমাদের একটু ছোট মাঠ আছে, ওখানে বন্ধুরা খেলাধুলা করি। জিম রুম আছে, জিমের সুব্রত কাপে অনেকবার চান্স পেয়েছেন, আমাদের স্কুল জিতেছে অনেকবার। স্যাররা আমাদেরকে খুবই হেল্পফুল, প্রত্যেকটা জিনিস আমরা পারি না পারি প্রত্যেকটা জিনিসে দেখেন, শোনেন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। সাংস্কৃতিক নাচ, জিম, খেলাধুলোতেও সুব্রত কাপ, বিভিন্ন রকম কালচারাল কম্পিটিশনে আমাদের স্কুল আছে। ল্যাব কেমন আছে? ল্যাবরেটরি, প্রত্যেকটা আমাদের ল্যাবরেটরি উন্নত। প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম, তা সত্ত্বেও সঠিক শিক্ষাদানে ব্রতী শিক্ষকেরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে তোলা নয়, তাদের উদ্দেশ্য প্রত্যেক পড়ুয়াকে আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা। ইনফ্রাস্ট্রাকচার বলতে, এটা তো অনেক পুরনো বিল্ডিং রয়েছে এই হলদিয়া স্কুল, এবং সেই সঙ্গে খেলাধুলোর মাঠ নেই, অপ্রতুল জায়গা। এবার ওই পোর্শন থেকে যদি বিদ্যালয়টা আসে, তৈরি হয়ে আসে, মিডিল পোর্শনে সাউন্ডের প্রবলেম রয়েছে, সেই পোর্শনটা ভেঙে যদি নতুনভাবে করা যায়। পড়ুয়াদের নিরাপত্তায় গোটা স্কুল মুড়ে ফেলা হয়েছে সিসিটিভির নজরদারিতে।
স্কুলের ছাদে তৈরি করা হয়েছে ফুলের বাগান। ছাত্রছাত্রীরাই বাগান পরিচর্যার কাজ করে। আগের থেকে উন্নত হলেও পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েই গিয়েছে। বৃত্তিমূলক শিক্ষার জন্য আমরা আবেদন করেছি, কারণ আমরা মনে করি শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা আছে। খেলাধুলোর জন্য আমাদের একটা আলাদা সবসময় একটা জায়গা আছে, কিন্তু মাঠটা ছোট হয়ে যাওয়ায় আউটডোর গেমসের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। এই জন্য আমরা ইনডোর গেমসের দিকে এখন ঢুকছি। আমরা কাবাডি এবং ভলি খেলার জন্যে চেষ্টা করছি ছেলেমেয়েদেরকে। শিক্ষক মাধ্যমিক সেকশানের জন্য মোটামুটি ঠিকই আছে, কিন্তু এইচএস সেকশানে মাত্র 3 জন শিক্ষককে নিয়ে আমাদের বিদ্যালয়ে চলছে। সরকারের কাছে আমাদের নিবেদন এবং আবেদন, যাতে খুব দ্রুত এইচএস সেকশানের জন্যে বিভিন্ন বিষয়ের শিক্ষক যদি অনুমোদন করেন, তাহলে ছেলেমেয়েদের শিক্ষা আরও ভালো হবে। এই দিনে আমরা গবেষণার বা তাদের যে উদ্ভাবনী শক্তি রিসার্চ করার জন্য বা তাদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধির জন্য আমরা অটল ল্যাবের জন্য নীতি আয়োগের কাছে আবেদন করার ব্যবস্থা করেছি। পড়ুয়াদের শরীর গঠনের কথা মাথায় রেখে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে জিমের ব্যবস্থা করা হয়েছে। সরকারি সহযোগিতায় তৈরি হয়েছে আধুনিক বিজ্ঞান ল্যাব, রয়েছে কম্পিউটার ল্যাবও। স্কুলের বহু মেধাবী পড়ুয়া আজ দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। গবেষণা থেকে শুরু করে অধ্যাপনা, বিভিন্ন ক্ষেত্রে স্কুলের নাম উজ্জ্বল করেছেন প্রাক্তনীরা। দীপক পণ্ডার, প্রতিবেদন, আর প্লাস নিউজ, হলদিয়া।